بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد، باب العلم والعظة بالليل. وبه قال حدثنا صدقة قال أخبرنا ابن عيينة عن معمر عن الزهري عن هند عن أم سلمة وعمر ويحيى بن سعيد عن الزهري عن هند عن أم سلمة رضي الله عنها قالت: استيقظ النبي صلى الله عليه وسلم ذات ليلة فقال: سبحان الله، ماذا أنزل الليلة من الفتن وماذا فتح من الخزائن. أيقظوا صواحبات الحجر، فرب كاسية في الدنيا عارية في الآخرة. يوم بخاري رحمة الله عليه اي جباب لكن يا كلن এই বাবের মধ্যে একটি শুধু হাদিস নিয়ে আসছে, এদিকে চলে আসছে। এটা মানে যে অধ্যায়, এটা অনুশীলন, মানে যেটা শিরোনাম এটা হলো আল ইলম ওয়াল ইযা বিল লাইল, রাতে নসিহত করা, ওয়াজ নসিহত করা এবং এলম নিয়ে চর্চা করা। এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি যেভাবে শিরোনামটা দিলেন আমাদেরকে, মানে এটাও ইসলামিক বিষয়ের মধ্যে এটাও একটি বিষয়, অর্থাৎ রাত্রে ওয়াজ করা যাবে কিনা ইশারার পরে। এটা হাদিস দিয়া উনি প্রমাণ করলেন যে ইশারার পরে ওয়াজ নসিহত করা যাবে এবং দিনই কথাবার্তা বলা যাবে, দিন নিয়ে চর্চা আলোচনা করা যাবে। এখানে যে হাদিসটা আনছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জৌজাই মুতাহারা উম্মুল মুমিনিন, ওনার থেকে অনেক মানে রওয়ায়াত আছে হাদিস। উনি আবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে দুধ পান করাইছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এক সময় আসলে হাসান বসরির মা ছিলেন হযরত হাসান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দি, ওনার ঘরে কাজ করতেন আর কি। তো এক সময় ওনাকে নিয়ে আসতে, যখন কান্না করতেছিলেন, উনি দূরে ছিলেন, তখন উম্মে সালামা নিজে নিয়ে ওনাকে দুধ পান করেছে। তো যার কারণে হাসান বসরির মাধ্যমে যে খেদমত হয়েছে ইসলামের বা এলমের, দিনের, হাদিসের, এটা অকল্পনীয়। এটা হলো মানে ওই নবুয়তের পরিবারের সাথে একটু সম্পৃক্ততা যা হয়ে গেছে, এটার হয়তো বরকত আল্লাহ তাআলা আমার মধ্যে বেশি দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে স্ত্রীদের মধ্যে মানে যাদের গুরুত্বপূর্ণ, সবাই গুরুত্বপূর্ণ, তো ওনাকে নাম নেওয়া হয়, ওনার কথা অনেক বিষয়ে আসে আর কি। হাদিসের মধ্যে অনেক বিষয়ে ওনার কথা আসে। ওনার প্রথম স্বামী যখন হয়ে গেছেন, মারা গেলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনাকে একটি দোয়া শিখাই দিলেন যে কি পড়বে এই মুসিবতের সময়। তো ওই মুসিবতের সময় উনি ওইটা দোয়া পড়ছেন, রাসূলুল্লাহ আসলাম যেভাবে বলছেন সেভাবে। তো ওইখানে ওয়াখলুফলি খায়রাম মিনহা, এই কথাটা হাদিসের মধ্যে ওই দোয়ার মধ্যে আছে, মানে আল্লাহ আমাকে এই মুসিবতের বদলায় খুব ভালো উত্তম একটা নিয়ামল বদল তুমি দান করো। তাহলে উম্মে সালামা বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করছি, দোয়ার পরে আল্লাহ তাআলা আমাকে রাসূলুল্লাহ আসলাম আমার ঘরে দিয়ে দিচ্ছে। এখন আজওয়াজ মুতাহারাতের মধ্যে অনেকের একটা ইয়া ছিল, উম্মে সালামা সহ অনেকের একটা বড় আশা আকাঙ্ক্ষা ছিল জান্নাতে গিয়া যেন রাসূল আসলামকে পায়, এটা তো স্বাভাবিক, সবারই চিন্তা থাকবে। তো ওনারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূল আল্লাহ, কারণ ওদের দুইটা স্বামী, একজন রাসূল আসলাম উনি পরের, এর আগে একটা স্বামী ছিল হযরত আয়েশা সারা, সব উম্মুল মুমিনের এই অবস্থা। তখন ওনারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূল আল্লাহ, কিয়ামতের দিন জান্নাতে যখন যাবেন তখন মানে এই যে মহিলারা কোন স্বামী পাবে, প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী, লাস্ট স্বামী না আউয়াল স্বামী, কোনটা পাবে? তখন হযরত উম্মে সালামা এবং আজওয়াজ মুতাহহারাতের আরো দুইজনের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু লি আখিরি আজওয়াজিহা, এটা হাদিসের মধ্যে আসছে, বলছে যে মহিলারা সর্বশেষ স্বামী যেটা ওইটাই জান্নাতে পাবে। এইটা শোনার পরে ওদের খুশির আর মানে সীমা থাকলো না, তাহলে রসুলকেই জান্নাতে পাবে, আর এত বড় নিয়ামত আর কি হতে পারে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক একবার
সারা রাত ঘুমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এই যে দাজ্জালের সম্পর্কে বয়ান করছিলেন, তো এটা সারা রাত খালি ইবাদত করতেছে, এদিক সেদিক নড়াচড়া করতেছে, কাঁদতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, কি হলো, তোমার কি হয়েছে? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জালের কথা বলছেন, না আমার আর ঘুম আসতেছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চিন্তা অত, আমি যদি জীবিত থাকতে সে দাজ্জাল আসে তাহলে তোমাদের পক্ষ থেকে আমি যথেষ্ট তার জন্য, আর যদি হয়তো আমি জীবিত নাই তারপরে আসবে, তোমরা সূরা কাহাফের ওই প্রথম দশ আয়াতটা পড়বে, আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাই দেবে। এরকম অনেক উম্মতের অনেক বড় বড় একটা সমস্যার সময় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কাজে আসছে, যেটা দেখা যায় ইতিহাসের মধ্যে। হুদাইবিয়ার যুদ্ধে, সুলহে হুদাইবিয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুক্তি করে ফেললেন, কাফেরদের সব কথা একরকম মেনেই চুক্তি করলেন, কাফেররা যা বলছে ওগুলোই মানতেছে, ওরা বলছে যে যদি কোনো মুসলমান মানে আমাদের কাছে আসে ফিরাই দেব না, কাফের যদি যায় ওখানে মুসলমান হুকি ফেরে দিতে হবে। হ্যাঁ, মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছিল যেন ইসলামের কোনো মূল্যই নাই, এভাবে সব কথাই মানে কি মানতে হবে। সাহাবায়ে কেরাম অবস্থা কাহিল ছিল, মানে একটা অবস্থা হয় না এমন যে কিং কর্তব্য বিমূঢ় ছিল অবস্থা, মানে কি দিশাহারা মতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে তোমরা কাজ করো, তোমরা এহরাম খুলে ফেলো এবং মানে মাথা মানে উনারে করে ফেলো, মাথার চুল মুন্ডায় ফেলো এবং জবাই করে ফেলো, যেগুলো হাদি এগুলো মানে জানোয়ার নিয়ে আসছে ওগুলো জবাই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা সবাই এরকম যেন দাঁড়ায় রয়েছে, তাকায় রয়েছে, কেউ আমল করতেছে না। তখন মানে অবস্থা ওরা বুঝতেছে কি হচ্ছে, এটা আমরা কি উদ্দেশ্যে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা পরিস্থিতি দেখে সাহাবীরা, আসলে এটা না যে রাসূলের কথা মানতেছেন না তা নয়, কিন্তু ওরা যে বেহুদ হয়ে গেছে আর কি, যে অবস্থা এরকম হয়ে যায় না মানুষের, যে কি বলতেছে কেন বুঝে আসতেছে না এরকম। তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ একটু এদিকে আসে। তো ওনার মানে হুজরার মধ্যে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, আপনি আদেশ না দিয়ে নিজে করেন, সাহাবিদেরকে আপনি এখন যে পরিস্থিতি এখন উম্মতের, আপনি বলেন না যে করো এটা করেন না, আপনি সবাই সামনে গিয়া আপনি নিজেই জবাই করেন, নিজেই মাথা মানে চুল ফেলে দেন, তারপরে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা আহসানা, খুব সুন্দর মানে পরামর্শ, মানে এই সময়ে এই পরামর্শটা খুব দরকার ছিল উম্মতের, এই একটা কঠিন একটা মুহূর্ত ছিল। তারপরে রাসূলুল্লাহ তাড়াতাড়ি গিয়ে করছে, সবাই সামনে জবাই করছে, বাস মাথা তারপরে শুরু হয়ে গেছে, সবাই করে আর কাউকে বলতেই হয় না। এরকম অনেক সময় মানে যারা উম্মুল মুমিনীন ছিলেন এদের পরামর্শে অনেক ফায়দা হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পুরো কঠিন কঠিন মুহূর্তে মানে কাজে আসছেন, হযরত আয়েশা আসছেন, এরকম ভাবে সবাই উম্মুল মুমিনীনদের মধ্যে সবাই খিদমাত আমাদের মাথার উপরে, আমরা সব সময় ওদের জন্য দোয়া করা দরকার এবং মানে ওদের তুফাইলে যেন আমরাও আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ আমাদের নিয়ে যায়, এজন্য আল্লাহর কাছে চাওয়াও দরকার। এটা তো উম্মতের মা হিসাবে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ইস্তিগাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালাইলাতিন, একদা রাসূল সাল্লাল্লাহু মানে হঠাৎ মানে ঘুম থেকে জাগ্রত হলেন, তাহলে বোঝা গেল ইশারার পরে ঘুমাইছিলেন, ঘুম থেকে জাগ্রত হয়েছেন। জাগ্রত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুবহানাল্লাহ, এই শব্দটা বলছে সুবহানাল্লাহ, মানে আশ্চর্যবোধক শব্দ। তো এখানে একটা আশ্চর্য কিছু জিনিস ছিল যার কারণে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলছে। তো এমনও কোনো একটা জিনিস আশ্চর্য মানে জনক কোনো একটা কাজ হলে, এটা জিনিস হোক বস্তু হোক যাই হোক, তখন ইসলামী নিয়ম হলো সুবহানাল্লাহ বলা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, মানে এই মুহূর্তে তো সুবহানাল্লাহ বললেই মানুষ বুঝতে পারবে যে কিছু না কিছু একটা হয়েছে। এমনকি নামাজের মধ্যে যখন হঠাৎ স্বাভাবিক নামাজের মধ্যে ভুল হওয়ার কথা না,
তারপরেও যদি ভুল হয়ে যায় ইমামের অথবা কারো ভুল হয়ে যায়, ইমামের ভুল হয়ে গেছে, তো মুক্তাদিরা কি বলবে? সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সময় খালি যাই বলে আল্লাহু আকবার। তো অথচ এটা হাদিস মধ্যে নয়, তো হাদিসের শব্দ এবং ফেকার মধ্যেও, ফেকার মধ্যেও কিন্তু আল্লাহ আকবার বলতে বলা হয় নাই। তো এটা পড়লে বোঝা আসবে আর কি। তো আসলে সুবহানাল্লাহ বলার কথা, তাসবিহ বলার, তো সুবহানাল্লাহ বলতে বলা হয়েছে। ওটা আস্তে ধীরে বুঝাইলে বলো, আমাদের দেশে অনেকে না বুঝিয়েই বলে ফেলে আল্লাহর নাম নেওয়ার। বাহাল আল্লাহ আকবার বললেও যে কোনো নামাজ নষ্ট হবে তা নয়, তো সুবহানাল্লাহ বলা এটাই হলো নিয়ম, মানে আশ্চর্যজনক অবস্থাতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথমে সুবহানাল্লাহ বললেন, এরপরে বললেন মা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান, বলছে আজকে রাত্রে কতগুলি ফিতনা নাজিল হলো, মানে পৃথিবীর জন্য যতগুলি ফিতনা অনেক সময় নাজিল হয়। রাসূলুল্লাহ কেন নাজিল শব্দ এই জন্য বলছে যে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে রাসূলুল্লাহকে জানাই দিয়েছেন, হয়তো ঘুমের মধ্যে জানাই দিয়েছেন যে কি ফিতনা দুনিয়াতে আসতেছে। এটা আল্লাহ তাআলা হয়তো বতরে মুশাহাদা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তো এটা দেখে আল্লাহ রাসূল বলছে যে সুবহানাল্লাহ, এত কতগুলি ফিতনা আসছে। এখন এটা ফিতনা মানে কি? পরীক্ষার বিষয়। ফিতনা জন মানে মা ইউফতানু বিহা আন্নাস, যার মাধ্যমে মানুষকে পরীক্ষা করা হয়। অনেক সময় হয়তো আল্লাহ না করুক ইমানের পরীক্ষা করা হবে, অনেক সময় হয়তো তাকওয়ার পরীক্ষা করা হবে একটা ফিতনা দিয়ে, তাই না? যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ও ফিতনাতু উম্মতি আল মাল। আর এমনি মাল সম্পদ যে ফিতনা, এটা তো আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তাহলে সম্পদ এটা বিরাট একটা ফিতনা, মানে পরীক্ষার বিষয়। সম্পদ দিয়ে আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করেন। হ্যাঁ, মানে ইয়ানযুরা কাইফা তাআমালুন, কোরআন আসছে যে আল্লাহ তাআলা তোমাদের খলিফা বানাইবেন কি জন্য? লিয়ানযুরা কাইফা তাআমাল, আপনারা কি করতেছেন এইটা দেখার জন্য। এই সম্পদ পাওয়ার পরে কোনো আল্লাহকে ভুলে গেলাম নাকি, আল্লাহর নিয়ামত ভুলে গেলাম নাকি, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। তাহলে ফিতনা মানে কি? যেটার দ্বারা মানুষকে পরীক্ষা করা হয়, এরকম বিষয়। এরকম বিষয় কঠিন হতে পারে, অনেক সময় মুসিবতও হতে পারে, অনেক সময় শাহাদতও হতে পারে মানুষের উপরে, সবগুলি ফিতনা শব্দের ভিতরে। আবার ফিতনা হইলেই যে খারাপ হবে এটা না, আমরা যদিও বা ফিতনা শব্দটা খারাপের জন্য ব্যবহার করি, আসলে মানে স্বাভাবিক অবস্থায় যেটা চলতেছে ওইটার উপরে কেউ যদি আঘাত করে বা এটার মানে বিরূপ কোনো কিছু করে তখন এটাকে ফিতনা বলে, ফিতনা করতে আসছে। হ্যাঁ, এখন ভালো ছিল খামাখা ফিতনা করতে আসছে, এরকম আমরাও বলি না? তো আমরা হয়তো সংক্ষিপ্ত বা সংকীর্ণ অর্থে বলি শব্দটা, কিন্তু কোরআন হাদিসের ভাষায় ফিতনা শব্দটা একটু ব্যাপক আছে আর কি, একটু ব্যাপক অর্থে বলা হয়। এখানে মানুষকে পরীক্ষা করার জন্য যে সমস্ত বিষয়গুলি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রে অনেকগুলি নাজেল হয়েছে যেগুলোর দ্বারা মানুষকে হয়তো পরীক্ষা করা হবে, মানুষ ফিতনার সম্মুখীন হবে। হ্যাঁ, ইমানি পরীক্ষার হয়তো সম্মুখীন হবে, আল্লাহ মাফ করুক। তো এটা দেখে এটার ভয়ানক, মানে এই যে ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা দেখে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই কথাটা বলেন। তারপরে বলতেছেন ওমাদা ফুতিহা মিনাল খাজাইন, এক তো একটা হলো মানে ফিতনার, এটা মানে ভয়ের বিষয়, আর একটা খুশির বিষয়। এটা হলো কি? আল্লাহর যে বড় বড় ভাণ্ডার আজকে খোলা হলো, সেটা অবাক, দুটোটাই আশ্চর্যের বিষয়। তো এই জন্য রাসূলুল্লাহ এই সময় সুবহানাল্লাহ বলছে। হাদিস থেকে বোঝা যায় কোনো আশ্চর্য আশ্চর্য বিষয় যদি আপনার সামনে আসে, মানে এরকম কোনো মানে অবস্থা হয়, তখন সুবহানাল্লাহ এটা বলবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরপরে কি বলতেছেন দেখ, এরকম আশ্চর্য কিছু বা মহান কোনো একটা সংকট বা এরকম কিছু মানে সময়ে কি করবেন? আইকিদু সাওয়াহিবাতিল হুজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন এই যে কামরাতে যারা বসে আছে, সাওয়াহিবাতু এর জমা সাওয়াহিব, আল হুজার হুজরাতুনের জমা, মানে কামরায় যারা বসে আছে ছোট ছোট কামরায়, অর্থাৎ স্ত্রীরা আর কি। তো স্বাভাবিক কামরায় মানে যারা বসে থাকবে এটা স্ত্রী, এটাই বোঝানো হয়েছে। এখানে উম্মাহাতুল মুমিনীনদেরকে বোঝানো হচ্ছে প্রাথমিকভাবে, যদিও বা মানে কথাটা সবার জন্য আমভাবে সাধারণভাবে আছে, কিন্তু খাসভাবে বিশেষভাবে এখানে প্রথমে উম্মুল মুমিনীনদেরকেই সম্বোধন করা হয়েছে। বলছে আইকিদু সাওয়াহিবাতিল হুজর, এই কামরার যারা কামরাবাসীদেরকে বলতেছে জাগায় দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাগায় দাও। তাহলে স্ত্রীদেরকে আহল আয়ালকে জাগানো কোনো একটা মুসিবত এবং সংকটের সময়
কি জন্য? নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে, আল্লাহর কাছে নত হওয়ার উদ্দেশ্যে তাদেরকে জাগায় দেওয়া এবং তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। মাঝে মধ্যে উঠাই দেওয়া যে উঠো উঠো উঠিয়ে নামাজ পড়ো, আসলে এগুলো সুন্নাত দেওয়া। হয়তো আমরা ঘরের মধ্যে এটা চিন্তাও করি না, স্ত্রীদেরকে জাগাই না, মাঝে মধ্যে জাগানো দরকার। হাদিসের মধ্যে এটাও আছে যে শেষ রাত্রে যদি স্ত্রী না ওঠে, ওর মুখের মধ্যে পানি ছিটকানোর কথা আছে হাদিসের মধ্যে, পানি নিয়ে পানি ছিটকাবে, তারপরে যেন উঠে যায়। এবং স্ত্রীকে বলছে তোমার স্বামী যদি না ওঠে, তার মুখে পানি ছিটকাই দাও যেন উঠে নামাজ পড়ে, দুজন আল্লাহর ইবাদত করে। আর হাদিসের মধ্যে এরকমও আছে, অনেক সময় হয়তো স্ত্রী আছে, সুন্দর বিছানা আছে, তারপরও শেষ রাতে উঠে নামাজ পড়তেছে। হ্যাঁ, স্ত্রী শোয়া আছে, মানে আরামের বিছানা, মলমল মখমল কত রকমের আরামের বিছানা আছে, তখন আল্লাহ তাআলা নাকি ফেরেশতা তাদেরকে বলে যে আচ্ছা এই আমার বান্দা, দেখছো কত আরামে পাশেই স্ত্রী শুয়ে আছে, পাশে বিছানা আছে, সব কিছু ত্যাগ করে সে আমার জন্য দাঁড়ায় গেছে, সে কি চায়? আল্লাহ অত্যন্ত খুশি হন এবং এই বান্দার জন্য জান্নাতে অনেক বড় নিয়ামতের ব্যবস্থা করে, এই এই বান্দার জন্য বেশি খুশি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসলে বলা আর কি, নিজে তো আমল করা তো নিজেও করতে পারে না, তারপরও বলে দিলে আপনারা করলে হয়তো সওয়াব পাবো, এই নিয়ে তো বলা, আল্লাহ তৌফিক দেবে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে এদেরকে উঠাই দাও। তাহলে কখনো সময়, সব সময় যদি আপনি নাও ওঠান, এরকম বিশেষ সময়ে, বিশেষ অবস্থার সাথে বা সংকটের সময়ে অবশ্যই তাদেরকে উঠাই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করার জন্য লাগাই দেওয়া, এটাও একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। এখানে হাদিসে যেভাবে বললেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরুব বাকা সিয়াতিন ফিদ দুনিয়া বলছে, অনেকে হয়তো কাপড় পরতেছে পৃথিবীতে, দুনিয়াতে কাপড় আছে, আখেরাতে হয়তো সেই কাপড় থাকবে না, কারণ আখেরাতে কাপড় তো টাকা দিয়ে কেনা যাবে না, ওইখানে কাপড় কেনা যাবে আমল দিয়ে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, তাই না? দিন এবং ইমান দিয়ে, ইমান যদি থাকে, আমল যদি থাকে, তাহলে ওইখানে কাপড় আল্লাহর পক্ষ থেকে এমনি হয়ে যাবে। বলছে অনেকে হয়তো দুনিয়াতে কাপড় পরছে, আখেরাতে গিয়া উলঙ্গ হয়ে থাকবে, কাপড় তার থাকবে না, উলঙ্গ হয়ে থাকবে মানে বেইজ্জত হবে, অসম্মানিত হবে, তার সেই সম্মান দুনিয়াতে যা ছিল এটা বাকি থাকবে না, তারকে আজাব, মানে আজাব ভুগতে হবে। এই কারণেই তোমরা তাদেরকে ওটাই দাও, কিছু ইবাদত করুক। এই ফিতনাকে কোন সময় কে কোথায় যায় আল্লাহ জানে, আল্লাহর ইবাদতে লেগে থাকা। এইখানে বোঝা গেল, মানে কোনো মুসিবতের সময় নামাজের দিকে তাড়াতাড়ি যাওয়া, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া, এই জিনিসটা হাদিস তারা বুঝে আসে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা যে বলছেন এখানে, কি উনি কি বলতে চাইছেন হাদিস থেকে, উনি যেটা বলতে এটাকে বলছে তার জামাতুল বাব, বিষয় এটা শিরোনাম, এই যে শিরোনাম আল ইলম ওয়াল ইযা বিল লাইল, রাত্রে মানে ওয়াজ করা যাবে কিনা, নসিহত করা যাবে কিনা, এইটা ওই হাদিস থেকে উনি ইস্তিনবাত করলেন। আর হযরত উম্মে সালামার কথা, ইস্তিগাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তালাইলাতিন ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এক রাত্রে ঘুম থেকে ওঠার পরে এই ওয়াজ করছে, তাহলে এটা এসার পরেই ঘুমাইছেন, স্বাভাবিক এসার আগে ঘুমাই দেন না, যার পরে ঘুমাইছেন, ঘুম থেকে ওঠার পরে রাসূলুল্লাহ হাদিস বলছে তাহলে নসিহত করা যাবে, এটাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখানে বুঝাইতে চাচ্ছেন। যদিও বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ এক কথার মধ্যে অনেক কিছু কথা থাকে, তাহলে আমাদের দেশে যেভাবে রাত্রে মানে করা হয় অনেক সময় নসিহত ইত্যাদি ওয়াজ নসিহত, হয়তো জরুরতে করতে পারবে, কিন্তু এত বেশি রাত্রে করা উচিত না যেখানে ফজরের নামাজে চলে যায়, এটা ভালো না আসলে, কারণ ফজরের নামাজের বরাবর মানে আর কিছু হতে পারে না, আপনি যতই ওয়াজ নসিহত করেন একটা এক মানে ফজরের নামাজের সমান তো হবে না। তো সুতরাং এটা নিয়ম নির্ধারিত করতে পারলে এটা ভালো বেশি, কিন্তু আমাদের দেশে অনেক সময় তো সারা রাত এই নসিহত হচ্ছে, এটাও অনেক অনেক জায়গায় দেখা যায়। তো একজনে নাকি ওই যে হুজুর রহমতুল্লাহ আলের কোনো কথা আল্লাহ আলম শুনছিলাম, জিজ্ঞাসা করছে যে হুজুর এত বর্তমানে এই ওয়াজ দোয়া এগুলো আসর করে না কেন? বলছে যে আসর কোথা দিয়ে করবে, এখন তো ফজর করে, এইভাবে বলছে আর কথা, বলছে এখন ওয়াজ নসিহত ফজর করে, আসর কেমনে করবে? এটাই আসলে কথা।
তো প্রত্যেকটা নিয়ম থাকা দরকার, যেটা হয়তো মাঝে মধ্যে আপনি বলতে যেরকম এরকম দর্শ হচ্ছে, তো এগুলো জরুরত, আপনি আর সময় পাচ্ছেন না, সবাই হয়তো দিনে কাজ ব্যস্ত, তো দিনের খাতিরে যতটুকুই করবেন এটা সব কিছু ইনশাআল্লাহ সওয়াব লেখা হবে। তো তবে আমাদের এটাকে এখানেও একটা সময় সীমা এটা ধ্যান রাখতে হবে যেন নামাজের মধ্যে ক্ষতি না হয়, নামাজের মধ্যে অসুবিধা না হয়। তারপরে যেটা মানে অনুচ্ছেদ আসতেছে শিরোনাম এটা দেখেন, বাবু সামারি ফিল ইলমি, এটা হলো এলমের ব্যাপারে। তো এলম রসুল্লাহ আসলামের জমানায়, মহাদ্দিসিনদের জমানায় এলম বলতেই বলা হতো হাদিস। এলম ওখানে কোরআন এবং হাদিস ছাড়া আর কিছু বুঝাইত না, বিশেষ করে ইমাম বুখারীর জমানায় যদি এটা হয়, এর আগে যেটা ছিল ওখানে তো আরো বেশি ছিল। তখন এলম মানে কি, এলমের অর্থই হলো হাদিস, আর অন্য এলম যেগুলো পরে আস্তে ধীরে আবিষ্কার হয়েছে। তো হাদিসের ব্যাপারে রসুল্লাহ আসলামের কথা, কোরআন হাদিস তফসির এগুলো আর কি, এগুলার ব্যাপারে কথাবার্তা বলা। সামার শব্দ হলো মানে আত-তাহাদ্দুস বাদাল ইশা, ইশারের পরে গপ গুজারি করা, ইশারের পরে বসে মানে মানে গপ মারা বা বিভিন্ন কথাবার্তা বলা, এটাকে বলে সামার। এখন এলমের ব্যাপারে এমনি সামার যেটা হাদিসের মধ্যে আছে, রসুল আসলাম এটা খারাপ মনে করতেন, কানা ইয়াকরাহু সামারা বাদাল ইশা ওয়ান নাওম ক্বাবলাহা, ইশারের আগে ঘুমানোকে খারাপ মনে করতেন, ইশারের পরে গপ গুজারি করাকে খারাপ মনে করতেন, হাদিসের মধ্যে আছে। তো রসুল আসলামের আম সাধারণ আদত এবং অভ্যাস ছিল যে ইশারের পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাই যেত, তখন আর কথাবার্তা বলতেন না, মাঝে মধ্যে হয়তো কেউ বললে বলতেন এরকম আর কি, কিন্তু আমভাবে রসুল আসলাম ঘুমাই যেতেন, এটা ঠিক। তো ওই রকম পরিবেশ থাকলে, তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দেখেন মানে হাদিস দেখে একটা জিনিস মানে বেছে নিয়ে আমাদের জন্য রাস্তা খুলে দিচ্ছে, যে ইসলামের এগুলোও ইসলামের ভিতরে আছে, ইসলামের বাইরে নয় কেউ যদি এটা মনে করে, হাদিসটা অন্য বিষয়ে, কিন্তু এখান থেকে উনি দলিল খুঁজে ওইটাই প্রমাণ হিসাবে বলে দিচ্ছে। আর সামার ফিল এলম, এলম নিয়ে চর্চা করা, হাদিস নিয়ে চর্চা করা বা কথাবার্তা বলা, দর্শ তদরিস করা মানে এশারের পরে, এটা জায়েজ হবে কিনা এই বিষয় নিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই শিরোনামটা রাখছেন, আসসামের ফিল এলম, মানে এলমের ব্যাপারে ইশারার পরে কথাবার্তা বলা। এখানে বলতেছেন রবি কাল হাদ্দাসানা সাঈদ ইবনে উফাইর কাল হাদ্দাসানি আল-লাইথু কাল হাদ্দাসানি আব্দুর রহমান ইবনে খালিদ আন ইবনে শিহাব আন সালিম ওয়া আবি বকর ইবনে সুলাইমান ইবনে আবি হাসমা আন আব্দুল্লাহ ইবনে উমর কাল رضي الله تعالى عنهما قال صلى بنا النبي صلى الله عليه وسلم العشاء في آخر حياته فلما سلم قام فقال أرأيتكم ليلتكم هذه فإن رأس مئة سنة منها لا يبقى ممن هو على ظهر الأرض أحد. أي حديث أكنا بوري أروح حديث أستسي এই শিরোনামের মধ্যে আরো একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন, দুইটা হাদিস দেখেন। এটাতে প্রথমে যেটা মানে উদ্দেশ্য ইমাম বুখারী রহমতুল্লাহ এখানে বয়ান করা, এটা হলো রাত্রে এশার পরে হাদিস নিয়ে কথাবার্তা বলা যাবে কিনা, দিনই কথাবার্তা বলা বলতে কোনো অসুবিধা আছে কিনা, যদিও বা হাদিসের মধ্যে ওইটা মানা, এশার পরে কথাবার্তা বলা মানা, কিন্তু দিনই কথাবার্তা বলা যাবে এটাই উনি বুঝাইতে চাচ্ছেন। যেটা রসুল মানে খারাপ মনে করতেন এটা হলো দুনিয়াবী বিষয়ে একা মাখা বসে গপ গুজারি করে রাত অনেক অনেক সময় পর্যন্ত রাত কাটানো, হ্যাঁ রাত পোহানো, এটা ভালো না। তবে দিনই ব্যাপারে কিছু যদি বলতে চায়, এলমের ব্যাপারে বলতে চায়, তাহলে অসুবিধা নেই। এলম কতগুলি আছে, মকসুদ বিজ্জাত এলম হয় যেগুলো আসল উদ্দেশ্য, যেমন কোরআন হাদিস তফসির এগুলো হলো আসল উদ্দেশ্য। আবার কতগুলি এলম আছে, এগুলো ওয়াসাইল মানে এগুলো বোঝার জন্য আপনাকে ওটা দরকার হবে, অর্থাৎ কোরআন হাদিস বোঝার জন্য আপনাকে উসুলে ফিকহ লাগবে, উসুলে তাফসির লাগবে, মন্তিক লাগবে, নাহও লাগবে, সরফ লাগবে, তারিখ লাগবে, ইনশা লাগবে, ইলমুল বালাগা ফাসাহা মাহানি বদি এগুলো সব লাগবে, বুঝলেন, ইনশা যেগুলোই আছে আর কি, উলুম আরবি উলুম, তো এগুলোরও প্রয়োজন। যদি ওয়াসাইল এলম এটার মধ্যেও যদি আপনি কথা কথা রাত্রে সময় দেন, এটাও শরীয়ত বিরুদ্ধে হবে না, যেহেতু ওসিলা হুকুম হয় মানে ওই উদ্দেশ্য হিসাবে, মানে হুকমুল মানে ওয়াসাইল মানে হুকমুল দাওয়াত অথবা হুকমুল মাকাসিদ,
তো উদ্দেশ্য যদি বলা হয় ফুসিলার হুকুমও ওইটাই হবে যেটা আসল উদ্দেশ্যের হুকুম হয়। তাহলে ওই আসল আলম যদি পড়তে পারেন ওইটার যেটা যাওয়ার উসিলা আছে ওইটাও আপনার জন্য জায়েজ হবে। এইখানে এই কথাগুলি বুঝাইতে চাচ্ছে। দেখেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মা থেকে হাদিস বলতেছেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একবার ইশার নামাজ পড়ালেন আমাদেরকে, ফি আখির হায়াতি, লম্বা করতে পারেন ইজাজত আছে আপনার জন্য, তো ফি আখির হায়াতিহি মানে রাসূল আসলাম নিজের শেষ জীবনে, শেষ জীবনে মানে তাহলে এটা একেবারে ইন্তেকালের আগের বিষয় আর কি, বলছে ইশারের নামাজ পড়লেন। ইশারের নামাজের পরে ফালাম্মা সাল্লামা, রাসূল আসলাম যখন সালাম ফিরাইলেন, কাম তখন দাঁড়িয়ে ফকালা সবাইকে একটু নসিহত করলেন ইশারের পরে। তাহলে ইশারের পরে হাদিস বলা মানুষকে মানে ইশারের নামাজের পর পর আর কি হাদিস বলা, এটা একেবারে সরাসরি হাদিস দ্বারা বুঝে আসতেছে না। রাসূল আসলাম সালাম ফিরাইছে তারপর উঠিয়া হাদিস বয়ান করছে। সেদিন একজন একটা মশলা জিজ্ঞাসা করলো, বসে দেশে একজনে ফতোয়া দিছে এশারের পরে হাদিস পড়া নাকি বিদাত। এই নতুন ফতোয়া তো আমি শুনি নাই ভাই, এশারের পরে বরং হাদিস পড়ার কথা আছে হাদিসের মধ্যে, যে এখানে আপনারা দেখলেন স্পষ্ট রসুল আসলাম এশারের নামাজ পড়ছে, এশারের নামাজের পরে হাদিস পড়ছে। এটা আল্লাহ আলম আসলে এলম না জেনে, এলম সম্পর্কে না জানিয়ে যদি ফতোয়া দেয় তো সে মারাত্মক ভুল করবে প্রত্যেক জায়গায়, বুঝতেই পারবে নাকি। এই জন্য প্রথমে অনেক বেশি পড়া দরকার, তারপরে গিয়া ফতোয়া যদি দিতে মন চায় তখন এর আগে না। দুই একটা হাদিস পড়ে যদি বলে যে এছাড়া আর হাদিস এ নাই দুনিয়াতে, তাহলে তো সে মানে দুনিয়াতে কিছুই বুঝবে না, ওই যে বুকা বুকার শহরে বাস করে যে এরকম হবে। ফকালা আরাইতাকুম লাইলাতাকুম হাদিহি, বলছি তোমরা বলো তো এই রাতের ব্যাপারে আমাকে বলো তো, আর আরাইতাকুম যে শব্দটা মানে এটা আসলে আরবিতে এখানে কিছু মাহজুফ থাকে ভিতরে থাকে, মানে আরাইতাকুম লাইলাতাকুম তোমরা কি দেখছো, ইদা রাআইতুম ফা আখবিরুনি, এরকম শব্দ ভিতরে মাহজুব থাকে, তাই জন্য আরাইতাকুমের মানে কি আখবিরুনি একসাথে এরকম মানে মানে অর্থ করে আরাইতাকুম লাইলাতাকুম হাদিহি, বলো তো আজকের যে রাত তোমরা তোমাদের যে এই রাত, এই রাত সম্পর্কে বলো তো, ফা ইন্না রাআসা মিআতি সানাতিন মিনহা, এই রাতের থেকে মানে 100 বছরের মাথা, মানে এই রাত থেকে 100 বছর যখন শেষ হবে, লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যাহরিল আরদি আহাদুন, পৃথিবীতে যারাই বাসবে যারা এখন আছে কেউ জীবিত থাকবে না, সবাই মারা যাবে। বলছেন মানে যারা কেউ জীবিত থাকলে 100 বছরের মাথায় কেউ থাকবে না, সবাই মরে যাবে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেটা জানাই দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তো যারা যেভাবেই মানে সময় মানে হয়তো এটা মানে সবাই 100 বছর বাঁচবে এটাও না, মানে 100 বছরের মাথার মধ্যে সবাই মারা যাবে, যে যতটুকু সময় পাওয়া দরকার পাবে তারপরে মারা যাবে, আর কেউ দুনিয়াতে জীবিত থাকবে না। এই যে হ্যাঁ ওই যখন ছিল জি জি পরে তো আসবে, এটা না যে পরে আসা বন্ধ হবে তা নয়, যারা ছিল তারা মারা যাবে। এই হাদিস যা দিয়া অনেকে হয়তো খিজির আলাইহিস ইসলাম উনি জীবিত নাই এইটার উপরে দলিল দেয় প্রমাণ দেয়, আপনারা হয়তো কিতাবে পড়লে পড়তে পারেন, তো বিশেষ খুব জোর গলায় বলা হয় যে ইমাম খিজির আলাইহিস ইসলাম যে জীবিত নাই এটার সবচেয়ে বড় প্রমাণ হলো এই হাদিসটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 100 বছরের মাথায় আজকে থেকে 100 বছরের মাথায় যারা পৃথিবীতে আছে কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যাহরিল আরদি আহাদুন, কেউ বাকি থাকবে না। কিন্তু এই যে মানে মানে কেউ যারা আছে এখন যদি বলে যে আগে থেকে ছিলেন, বলছে যদি বা মেনে নিলাম আগে থেকে ছিলেন, কিন্তু এ হাদিস মতে ওই 100 বছরের ভিতরে উনিও কি হয়েছে মারা গেছে, উনি আর নাই, এটাই মানে মওত খিজিরের উপরে দলিল দেয়া এরকম বলে থাকে। যারা হায়াত খিজিরের কায়েল মানে হিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছে বা আল্লাহ তাআলা কোনো হিকমতে রাখতে পারেন, এরকম যারা ওলামাদের মধ্যে অনেকের রায় আছে এটা থাকলে তারা বলবে যে এই হাদিস দ্বারা এটা বোঝানো হচ্ছে না যে উনি মারা গেছে বা সবাই মারা যাবে, এরকম এখানে ফেরেশতারাও ছিল এরা তো আর মারা যাবে না, এরকম অনেক কথা আস্তে না আর থাকতে পারে। আর এটা এরকম কথার মধ্যে উদ্দেশ্য ওইটাই হয় না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছে যে কেউ থাকলে সবই মারা যাবে,
মানে গরু ছাগল সহ সব এটা এটা তো নয় উদ্দেশ্য, এটা নয় মানে মানুষের মধ্যে যারা আছে কেউ বাঁচবে না এটা উদ্দেশ্য। খাজির আলাইহিস সালাম যদি বা মানুষ ছিলেন এটা আলাদা ওনাকে রাখতে চাইলে রাখতে পারে, এটা ইখতিলাফ। এটা এই হাদিস দ্বারা এত মানে জোড়ালো ভাবে ওনার মত প্রমাণ করা হয়তো আল্লাহ আলম মুশকিল হতে পারে যেটা উসুল হিসেবে, তবে অন্য জিনিস উনি কি বাসি আছেন কিনা, যেটা হাদিসের মধ্যে যেভাবে আমভাবে পাওয়া যায় বা রসুল্লাহ আসলামের সাথে সাক্ষাৎ হয়েছে বলে যে সমস্ত কথা পাওয়া যায় এগুলির একটাও সহিভাবে প্রমাণ পাওয়া যায় না। আসলে খাজির আলাইহিস সালামের সাথে কারো সাক্ষাৎ হয়েছে বা কেউ ওনাকে দেখছে বা উনি ওই যে কি বলে যে অমৃত মানে মানে অমৃত পানি আর কি, যে পানি পান করলে হ্যাঁ হবে হায়াত, মানে যে পানি পান করলে আজ জীবনে মরবে না এরকম পানি পান করছে, এইগুলা আসলে মিথ্যা কথা, এগুলা মানে কোনো ভিত্তি নাই, এগুলা এমনি মানুষের মধ্যে এরকম কই ফিকিরে বলছে আর কি। তবে যতক্ষণ এটার সহি ভিত্তি মানে বুনিয়াদ আমরা পাবো না ততক্ষণ আমাদের বিশ্বাস করতে হবে না। আর এমনিও খাজির আসলাম থাকলেও না থাকলেও আমাদের ক্ষতিও নাই, থাকলে আবার না থাকলে আমাদের না থাকলেও ক্ষতি নাই, থাকলে বড় উপকারও নেই, তাই না? তো এই নিয়ে খামখা একটা বিষয় আল্লাহ আলমের আকিদার বিষয় এটা খাজির আলাইহিস সালাম। এটা এটা ঠিক যে এমনি তো যদিও বা বাঁচি থাকেও তাহলে তো মারা যাবে একদিন না একদিন, তাই না? কি এটা না মরে কেউ থাকবে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এখানে তো এমনিও যাবে। আর যদি আগে যদি চলে যান তো আগে গেছে, এটা নিয়ে আমাদের এত টেনশনের বড় বিষয় না আর কি। যদিও বা এটা নিয়ে যেহেতু কথা হয় এই জন্য একটু আমি সংক্ষিপ্ত বললাম। তো এটা দলিল দিতে চাইলে দিতে পারে, আবার এটা খণ্ডাইতে চাইলে খণ্ডাইতেও পারে, এরকম একটা বিষয়। বহরহাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা ভবিষ্যৎবাণী করছেন, ওই ভবিষ্যৎবাণী আসলে পুরো অক্ষরে অক্ষরে পূরণিত হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তখনকার যুগে যারা ছিল 100 বছরের ভিতরে তারা আসলে মারাও গেছে, কেউ থাকে নাই, আখেরি জীবনের কথা আর কি রসুলের। তো রসুল্লাহ সাল্লামের যেটা মানে দেখা যায় সাহাবি সাহাবিদের মধ্যে যিনি সবচেয়ে বেশি একেবারে আখেরি সাহাবি, যেটা রসুল্লাহ মানে সাথে সাক্ষাৎ হয়েছে ছোটকালে, হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে দেখা যায় উনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন মক্কা শরীফে। এটা হলো আখেরি সাহাবি পৃথিবী থেকে যিনি বিদায় নিয়েছেন। তাহলে 110 যদি উনি ইন্তেকাল করেন হিজরি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেছেন 10 হিজরিতে, তাহলে 100 বছরের মাথায় উনিও দুনিয়া থেকে চলে গেছেন। এরকম আমরা তালাশ করলে অনেক পাওয়া যাবে। এরপরে আর কোন সাহাবি পৃথিবীতে বেঁচে ছিলেন মানে মানে আখেরি ব্যক্তি সেটা মক্কা শরীফে ইন্তেকাল করেছেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মানে রেজালের কিতাবে লেখা আছে। তাহলে এক একটা ভবিষ্যৎবাণী ছিল রাসূল ইসলামের, এই ভবিষ্যৎবাণী অক্ষর করে পরিণত হয়েছে। এইখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই যে হযরত আব্দুল্লাহ ইবনে উমরের এই কথা থেকে সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখির হায়াতিহি ফাকালা, যে বলতেছেন তারপরে উঠি রাসূল ইসলাম একটা ওয়াজ করছেন এশারের নামাজের পরে, তাহলে এশারের নামাজের পরে কথাবার্তা বলা, বিশেষ করে দিনই কথা বলা, এটা অবৈধ হবে না, এটা মাকরু হবে না, এটা জায়েজ আছে, এটাতে কোনো বাধা দেওয়ার মানে কোনো বিষয় না বলতে পারবে। আর মসজিদে বলছে এছাড়া নামাজের পরে বলছে, এটাও এটা কিন্তু প্রমাণ হয়, এটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। যদিও বা আরেকটা হাদিস মানে এটা মানে পড়ে দিই, এটা হলো অবি কালা হাদ্দাসানা আদমু কালা হাদ্দাসানা শুবা قال حدثنا الحكم قال سمعت سعيد بن جبير عن ابن عباس قال بت في بيت خالتي ميمونة بنت الحارث زوج النبي صلى الله عليه وسلم، وكان النبي صلى الله عليه وسلم عندها في ليلتها، فصلى النبي صلى الله عليه وسلم العشاء ثم جاء إلى منزله فصلى 4 ركعات ثم نام ثم قام ثم قال نام الغليم أو قال الغليم أو كلمة تشبهها إذا رابط تكارك، ثم قام فقمت عن يساره فجعلني عن يمينه فصلى 5 ركعات
ثم صلى ركعتين ثم نام حتى سمعت غطيته أو قال خطيته ثم خرج إلى الصلاة. إذا الصلاة ماني كاني فجر النماز. إذا أي بابر ماني ديتيو حديث إذا إيشش حديث. تو إيه حديث داره رسول الله صلى الله عليه وسلم ماني إيه ماني إمام بخاري رحمة الله عليه إذا بوزيلن ده إشارة بوري ماني سمر جدي ديني بيبارة هاي أرتب قطع برتا بلا এটা কোনো অসুবিধা নাই দিনে ব্যাপারে হইলে বলতে পারবে এটার প্রমাণে হাদিসও বহন করে কিরকম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত উনি বলতেছেন বিত্তু ফি বাইতি খালাতি মাইমুনা বিনতুল হারিস মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যাওজায়ে মুতাহহারা আজওয়াজে মুতাহহারাতের মধ্যে উনি একজন ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অবস্থাতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে ওই সময়ই উনাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জৌজিয়তের মধ্যে আসছিলেন শাদি করছিলেন এটা কেউ বলতেছে হযরত আয়েশার আগে তারপর হযরত আয়েশাকে শাদি করছেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হয় উনি যে মক্কাতেই মানে ইন্তেকাল করছিলেন মানে হযরত খাদিজা যেরকম ইন্তেকাল করছেন ওনার কবরও মক্কা শরীফে মানে আরেকটি জায়গায় মোয়াল্লাতে না আরেকটি জায়গায় ওনার কবর পাওয়া যায় বহরহাল হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা মানে ওনার মায়ের বোন আর কি কার হযরত মাইমুনা হযরত মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা ছিলেন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার এটা এটা বলতেছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বলতেছে কি আমার খালার ঘরে তো খালার ঘর কোথায় মানে ঘর এটা এটাই জন্যই বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো স্ত্রী ছিলেন সবার জন্য এক একটা ঘর ছিল ছোট ছোট করে ঘর বানানো ছিল আয়েশার জন্য আরেক জন্য সৌদা সবার জন্য বানানো ছিল তো বলছে যে আমার খালার ঘরে আমি রাত মানে যাপন করার জন্য গেছি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আমার খালার ঘরে ছিলেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্ত্রীদের মধ্যে একটা সময় বণ্টন করতেন যে মানে প্রত্যেক স্ত্রীর মানে কাছে এক রাত করে থাকা যেটা একটা নিয়ম আছে সেই নিয়ম মতে কারণ স্ত্রী যদি বেশি হয় তাদের মধ্যে ইনসাফের সহিত তাদের সাথে মোয়ামলা করা এটা অর্থাৎ আপনি দুনিয়ার হক হিসাবে যতটুকু দরকার এটা আপনি পুরোপুরি দিবেন এটা ভিন্ন জিনিস হয়তো আপনার অন্তর কারো দিকে বেশি যাইতে পারে আন্তরিকভাবে মায়া মমতা মহাব্বত হয়তো কারোর সাথে বেশি হতে পারে এটা ভিন্ন জিনিস তবে হুকুকের বিষয় যেটা এটা সবাই সামনে বরাবর করতে হবে আর যদি বরাবর না করে হাদিসের মধ্যে আছে যদি যে ব্যক্তি দুইটা স্ত্রী আছে মানে হকের বিষয়ে সে এক স্ত্রীর দিকে বেশি গেছে তাহলে কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে আসবে ও শেকুহু মা এল বলতেছে একটা অর্ধঙ্গ অবস্থায় আসবে আল্লাহ মানে এটা আজাব আল্লাহর পক্ষ থেকে বড় একটা আজাব তাহলে আজাব থেকে আমাদের যদি বাঁচতে হয় তাহলে ইনসাফ ইনসাফ করতে হবে আপনারা হয়তো জানেন আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহ দুইটা স্ত্রী ছিলেন আর কি দুইজন তো উনি কিন্তু একটাও ছেলে সন্তান বা মানে সন্তান কেউ ছিল না ছেলে মেয়ে কেউ ছিল না ওনার হ্যাঁ দুইটা বিবাহ করছিলেন উনি করতেন কি ওনার সামনে একটা পাল্লা থাকতো পাল্লা বুঝছেন তো যখনই কোনো কিছু হাদিয়া হোক অথবা কিছু জিনিস আসুক বা স্ত্রী দেওয়ার জন্য উনি পাল্লার মধ্যে রেখে সমান সমান করে দুই স্ত্রীর ঘরে পাঠাইতেন উনি নিজে ওসিয়ত করতে বলছে যে আমি অনেক চেষ্টার পরেও আমি পুরোপুরি করতে পারি নাই তোমরা এই মুসিবত পড়িও না আমি বহু চেষ্টা করছি খবরদার এই মুসিবতে পড়িও না যদি প্রয়োজন না হয় এটা ওসিয়ত করছে ছিলেন ওই রাতের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি ছিলাম ফসলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে ইশার নামাজ পড়লেন ثم جاء الى منزله ইশার নামাজের পরে ঘরে আসলেন যেখানে মানে থাকবেন হযরত মাইমুনার ঘরে আর কি
فصلى أربع ركعات بس إيتا ماني إكتو غمانور بوري با كيزو خوا دوار بوري با ماني إكتو غماني ستار بور اوٹيا برسا چار ركعات نماز برسا چار ركعات بورار بوري ثم ناما أبار غماني سن غمانور بوري ثم قاما أبار اوٹي گسن إقاما ماني كي غم تيكي اوٹي گسن ثم قالا تو اوٹر بوري رسول الله سن بولتا سن نام الغلائم غلائم بسن من چھوٹو بچار کیا عبداللہ نے عباس رضا نے چھوٹو بچہ دیکھتا وہ بچہ کی ایک انہوں نے گھومائی سے اتبا ایرکم ایکٹا شب دو رسول اللہ علیہ وسلم بول سن تم مقاما تر پر ایٹا بولار پورے رسول اللہ علیہ وسلم آبار مانی جاکر ہوتا ہوئی لن جاکر ہوتا ہوار پورے فقوم تو آن یساری ہی تو بس دکن دکن دیکھ لام جو رسول اللہ علیہ وسلم مانی جاکر ہوتا ہوئی نماز پڑتے من دانائی سن تو بس دا آمی کی کر لام بس دا فقوم تو آن یساری ہی আমি রসুল ইসলামের বাম পাশে গিয়া দাঁড়ালাম মানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মানে ইয়া করবেন আর কি রসুল ইসলামের সাথে তাহাজ্জুদ পড়বেন এই নিয়তে উঠছেন উঠিয়া বলছে আমি রসুল ইসলামের বাম পাশে গিয়া দাঁড়ালাম এখানে দেখেন যখন বাম পাশে দাঁড়াইছেন ফাজালানি আন ইয়ামিনিহি কোনো কোনো হাদিস আছে রসুল ইসলামের হাত দিয়ে বলছে কান্দরি আমাকে এই পাশে নিয়ে আসছে এরকম আছে মানে এইভাবে হাত দিয়ে কান ধরে এদিকে নিয়ে আসতো তাহলে দুইজন যদি জমাতে দাঁড়ায় তখন মুক্তাদি কি বাম পাশে দাঁড়াবে না ডান পাশে দাঁড়াবে এই হাদিস দ্বারা বোঝা যায় ডান পাশে দাঁড়াবে তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রথমে এটা জানা ছিল না কোন পাশে দাঁড়াবে উনি গিয়া বাস বাম পাশে দাঁড়াইছে তো ঘুরা এদিকে আনিয়া ডান পাশে করে দিয়েছে তাহলে এরকম কোনো যদি কোনো মুরব্বী অথবা কেউ মানে উস্তাদ অথবা কোন শাইখ যদি কারো থাকে ওনারা নামাজ পড়তেছে তাহাজ্জুদের নামাজ ওখানে যদি শরীক হতে চায় কেউ শরীক হতে পারবে এটাও বোঝা যায় হ্যাঁ যদি ইজাজত দেন নাই আর রসুল ইসলাম বুঝছেন যে হ্যাঁ ও নামাজ পড়তে চায় পড়ুক কিন্তু তরিকা যেটা এটা এই পাশে নিয়ে আসছেন ফসল্লা খামসা রাকাত তারপরে রসুল ইসলাম কয় রাকাত নামাজ পড়লেন পাঁচ রাকাত নামাজ পড়লেন তুম্মা সাল্লা রাকাতাইনি এরপরে আবার দুই রাকাত নামাজ পড়ছেন তাহলে ثم نام আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেন হাত্তা সামিয়তু গতিতহু আও ক্বালা খতিতহু এমন ভাবে আমি যে ওনার এই যে ঘুমের যে একটা ডাক থাকে না নাক থেকে একটা ডাকে মানুষ এরকম একটা আওয়াজ মানে আওয়াজ শুনতেছি আমি শুনছি ثم خرج الى الصلاه এরপরে যখন আজান হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মসজিদের দিকে রওনা দিয়েছেন এই হলো ঘটনা যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে ঘরে থাকার যেটা মানে অবস্থা বর্ণনা করলেন এই ছিল আল্লাহ রসুলের রাতের অবস্থা মানে কিছুক্ষণ ঘুমাবে আবার উঠবে আবার তাহাজ্জুদ পড়বে আবার মানে ঘুমাবে আবার উঠবে এইভাবেই রাত যাচ্ছে তাই না হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুলকে যদি তোমরা যে কোনো সময় ঘুমানো অবস্থায় দেখতে চাইলেও দেখতে পারবে আবার নামাজ পড়া অবস্থায় দেখতে চাইলেও দেখতে পারবে মানে এরকম অবস্থা ছিল এই যে ঘুম আসছে আবার রুটিয়ে নামাজ পড়তেছে ঘুম বাপ লাগছে আবার ঘুমাইছে আবার রুটিয়ে নামাজ পড়তেছে এরকম অবস্থা রাত এভাবেই কাটাইতেন আমাদের রাত তো কিভাবে কাটে আমরাই জানি ঠিক না তো এখানে রসুল ইসলাম যে নামাজ পড়ছেন এটার বিষয় এটা যেহেতু কিতাব বলে এলমের বিষয় জন্য আমি এখানে লম্বা বলবো না ওই কিতাব সলাত যখন আসবে বা ভিতির আসবে তখন এটা বলবো যে কয় রাকাত ছিল হাদিস মধ্যে প্রথমে চার রাকাত পরে পাঁচ রাকাত কয় রাকাত হলো নয় রাকাত তারপরে কত দুই রাকাত হ্যাঁ তাহলে কত হলো এগারো রাকাত কেউ বলতেছেন মহাদেশেন্দ্রের মধ্যে পরে যে দুই রাকাত এটা হলো মানে ফজরের দুই রাকাত যে সুন্নত এটা এটা সুতরাং তাহলে ওই ভিতরের মধ্যে শেষ হয়ে গেল ফজরের পরে যেটা মানে আজানের পরে দুই রাকাত পরে দুই রাকাত পড়ছে তারপরে নামাজের দিকে চলে গেছে তাহলে নামাজ হবে নয় রাকাত রসুল ইসলামের কয় রাকাত হবে নয় রাকাত তাহলে ছয় রাকাত ইয়া আর তিন রাকাত বিকেল যেমন নাকি অন্য হাদিসের মধ্যে হযরত আয়েশা আছে রসুল সিত্তান ওয়া সালাত মানে মানে কিভাবে পড়তেন ছয় রাকাত পড়ছে দুই দুই করে তারপরে তিন রাকাত কি পড়ছেন বিদির পড়ছেন এরকম তাহলে এটাও হতে পারে নিয়ম রসুল ইসলাম কোনো সময় নয় রাকাতও পড়তেন বিদির আর কোনো সময় এগারো রাকাতও পড়তেন কোনো সময় তেরো রাকাতও পড়তেন এরকম হাদিসের মধ্যে যদি আপনি মানে পুরা যদি ইয়া করেন তালাশ করেন জয়া হাদিসের মধ্যে
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতের নামাজ 15 রাকাত পর্যন্ত সহিভাবে পাওয়া যায়। কোন সময় যে বিতির পড়ছেন, বিতিরের পরে 2 রাকাত নামাজ বসে পড়ছেন, এটাও হাদিসের মধ্যে আছে। বলেছেন 2 রাকাত বিতিরের নামাজ শেষ করে ফজরের মানে ইয়াসারা কি সুন্নাত সালাত, সুন্নাত সালাত 2 রাকাত নামাজ বিতিরের নামাজ মানে বিতিরের নামাজের পরে 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে বসে পড়তেন। ওইটা বসে পড়াই সুন্নাত, মানে অনেকে পড়ে এটা 2 রাকাত মানে এশারের পরে। আপনি একেবারে নওজোয়ান থাকলেও ওইটা বসে পড়ার সওয়াব বেশি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের ইত্তেবা হবে, এই জন্য আর কিছু না। তাহলে বিতর যদি 11 বা 13 ধরেন, ওই 2 রাকাত সহ 15 হয়ে যায়। আবার অনেক মুহাদ্দিসিন রা এশারের মানে ফরজের পরে যে 2 রাকাত সুন্নত মুয়াক্কাদা পড়া হয়, ওই 2 রাকাত সহ যদি গণনা করে তাহলে অনেক সময় 17 রাকাত হতে পারে, 15-17 এরকম হতে পারে। এই এইসব হাদিস ওই হাদিসগুলো যদি মেলান, তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কৌলটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি রমজান এবং গায়র রমজানে 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না, এই হাদিসটার সাথে কিছু মুতাআরেজ হয়, তাহলে এটাকে তদবীর দিতে হবে, বুঝাইতে হবে আয়েশা কোন কথা বলছেন এখানে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লামের কোন নামাজের কথা বলছেন, কেউ এটাকে তারাবিতে নিয়ে ফিট করতেছে, কেউ এদিকে ফিট করতেছে, এটা হলো হয়তো আমাদের আল্লাহ আলাম বুঝার ভুলও হতে পারে। হয়তো সব হাদিসগুলো সামনে দেখিয়া যদি ফাইসলা দেওয়া যায় হয়তো এই ঝগড়া আর থাকবে না, আর এটা আমরা সবাই মিলেমিশে থাকতে পারব। আর সবচেয়ে বড় কথা হলো এই বিষয়গুলো কোনো ফরজ ওয়াজিবের বিষয় না, এটা সুন্নত মুস্তাহাবের বিষয়। সুতরাং এ নিয়া মারামারি করা, ঝগড়া করা, এটা তো হারাম হবে একেবারেই, কারণ ঝগড়া করা হারাম। আর যেটা চাইতেছে এটা মানে মুস্তাহাব হয়তো সুন্নত বেশি থেকে বেশি, তাহলে একটা সুন্নতের জন্য হারামে চলে যাওয়া এটার অনুমতি কোনো দিয়ে দেওয়া হয় না। এই জন্য শেষে আর কি যে মিশরে একটা ঘটনা হয়েছিল, এক ইমামের কাছে মানে ফতোয়া নিতে আসছে আর কি, বলছে যে মসজিদের লোকেরা এরা ঝগড়া করতেছে, মানে মুসল্লি দুই ভাগ, বলছে কিরকম, বলছে এক ভাগ বলতেছে আমরা 8 রাকাত পড়বো তারাবির নামাজ, আর এক ভাগ বলতেছে আমরা 20 রাকাত পড়ব। বলছে যে এখন কি করব। উনি বলছে যে এশারের নামাজ যখন শেষ হবে সবাইকে বলে বের হয়ে যাও, মসজিদ তালা মারি দেবে। এই হলো ফাইসাল, বলছে এশারের যখন নামাজ যখন শেষ হবে মসজিদটা তালা মারি দেবে, ঝগড়া ওরা করে দিকে করুক, মসজিদে আর কোনো তারাবি পড়ার দরকারই নেই, কারণ তারাবি পড়া সুন্নাত, তুমি এই জন্য হারামে চলে যাবে, বলছে এটার অনুমতি নাই শরীয়ত, এই জন্য একেবারেই মানা করি। আসলে এটাই ফেকা আর কি, বুঝের জিনিস হলো এটা। আপনি বেশি পড়তে চান এটা কোনো, শেখ বিন বাজ রাহমতুল্লাহ আলাই উনি স্পষ্ট বলছেন যে যদি বেশি পড়তে চায় আলাম রুয়া আছে, হ্যাঁ মানে বিষয়টা এখানে আপনি পড়তে পারেন, এটা গুঞ্জাইশ আছে, কোনো অসুবিধা নেই, আপনি 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন। ইমাম মালিক রাহমতুল্লাহ আলাই 43 রাকাত নামাজ পড়তেন, মানে তারাবির নামাজ কয় রাকাত, 43 হিম্মত ছিল এরকম, তো আল্লাহ অনেক বন্দারা আরো বেশিও পড়তেন হয়তো, বুঝলেন, পড়তেই আছে পড়তেই আছে। রাসূলুল্লাহ এমন আম করছে যখন জিজ্ঞাসা করছে সালাতুল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ 2-2 করে পড়তে থাকো, যদি ফজরের ভয় হয় তাহলে আর রাকাত পরে ওই 2-3 করে বিতির পরে শেষ করে দিবে, তাহলে কত রাকাত পড়তে পারে এরকম। এই জন্য এটা নিয়ে মারামারি করার কোনো বিষয় না, কেউ পড়তে চাইলে পড়ুক, না পড়তে চাইলে না পড়ুক, নিজের ব্যাপার। কিন্তু আফসোসের বিষয় যারা কম করতে চায়, এমন কম করছে শুনলাম নাকি বিভিন্ন মসজিদে শুধু 4 রাকাত তারাবি পড়া হয়, এটা কেমন কথা হলো, একদিন হয়তো আসতে দিলে গোজের তারাবি নেই, এটা হ্যাঁ এটাই বলতো রমজান বেশি বেশি করা দরকার। তবে আসবে হাদিসের মধ্যে আসবে, এটা যেহেতু একটু সামান্য প্রসঙ্গ আসতে বেদে আমি বললাম, নয়তো বলতাম না। রাসূলুল্লাহ সালাতুল্লাইল এবং রাকাত সালাতুল্লাইল রাতের নামাজের রাকাত সংখ্যা কত ছিল, কি ছিল না ছিল, এটা হাদিসের ব্যাপার, এটা আমার আপনার কোনো ব্যক্তিগত ব্যাপার না, এরকম এখানে বা সংঘর্ষের ব্যাপার না, এটা বা একে অপরের সাথে হিংসা বা শত্রুতা হওয়ার ব্যাপার নয়, এটা আল্লাহ রসুল কীরকম পড়তেন, এর শুধু আপনি না বুঝলে আরও পড়েন,
আরো বড়িয়া হয়তো বুঝবে আমল করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বুঝার জন্য আমল করার জন্য আমল করার জন্য আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ